বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ভেটাগুড়ি এলাকায় নিজের ভোট কেন্দ্রে ভোট দিয়ে কি জানালেন শুনুন। চান্দামারিতে একটার পর এক ইট বৃষ্টি, আপনাদের কর্মীরা সেখানে আক্রান্ত, একবার কি যাবেন দেখতে? নিশ্চিত ভাবে যেখানে যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে তৃণমূল কংগ্রেস ভোটারদের উপর কেন আক্রমণ করছে? তৃণমূল কংগ্রেস কি ভয় পেয়ে গেছে? পায়ের নিচের মাটি কি তৃণমূল কংগ্রেসের সরে গেছে? আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত। এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই, যে কারণেই এরা এই এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে উশৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনকে মুভমেন্ট মে আপসে স্যার কি দেখিয়ে মে কহুঙ্গা ইসে ভি জ্যাদা সক্রিয় রহনা চাহিয়ে থা আর বহুত জগহ পর বার বার ফোন করনে কে বাবজুদ ভি কিউআরটি টিম জো হ্যায় ও রেসপন্স ঠিক সে নেই কর রহা হ্যায় আর বহুত সারা এসা জগহ হ্যায় জাহাঁ পর জো হ্যায় স্টেট পুলিশ কা উপর ভরোসা করকে ইলেকশন কমিশন নে গলতি কিয়া মে ইয়ে কহুঙ্গা ক্যুকি কিউআরটি টিম মে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কা রহনা বহুত জরুরি থা লেকিন বহুত সারা এসা কিউআরটি বহুত সারা এসা সেক্টর হ্যায় সেক্টর কে সাথ স্টেট পুলিশ মুভ কর রা হ্যায় সেক্টর মে জ্যাদাতর তো স্টেট গভর্নমেন্ট কা স্টেট মে সেক্টর মে জো সেক্টর সে উসমে জ্যাদাতর স্টেট গভর্নমেন্ট কা এমপ্লয়িজ হ্যায় জিনকো চুন চুন কর সিলেক্ট কর কর ইস কার্য মে উনকো লাগা গিয়া মে কহুঙ্গা কি ইন উন লোগো কো ভি নিরপেক্ষতা কা গভর্নর কে পাস কুছ বোলা আপনি ইলেকশন কমিশন আবি তক নেহি লেকিন দেখতে হ্যায় পুরা কিয়া ঘটনা হোতা হ্যায় পুরা দিন ভর আট প্লাস সেক্টর নো পার্সেন্টেজ ঠিক হ্যায় আর এসে হি আগে জায়েগা তো নিশ্চিত রূপ সে পুরো পার্সেন্টেজ আর ঠিক রহেগা আচ্ছা হোগা বলছি নিশীথ প্রামাণিক যখন বাড়িতে তখন ভূতে ভূতে ঘুরে বেড়াচ্ছে এই নিউজ টাইম দেখুন আমি তো ক্যান্ডিডেট তাই আমার আমার কর্মীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নিতে হচ্ছে। দুজন ঘোষ তো হারা জেতার কোনো ব্যাপার নেই, উনি তো এই ইলেকশনে লড়ছেনও না, উনি চারিদিকে যাচ্ছেন ভায়োলেন্স করবার জন্য, চারিদিকে যাচ্ছেন উশৃঙ্খলতা করছেন, এটাই করছেন।